গুড মর্নিং স্টুডেন্ট, আগের দিন আমরা কি করেছিলাম? কতগুলো জিনিসের আকৃতি একক কোনটা কি হিসাবে করা হয়, এবার আমি কতগুলো জিনিস বলবো। তোমরা বইয়ে 6 নম্বর পাতাটা খুলবে, এই 6 নম্বর পাতায় দেখো কতগুলো ছবি দেওয়া আছে। এই ছবিতে হচ্ছে একটা, প্রথমেই আমরা একটা গাছের ছবি দেখতে পাচ্ছি, প্রত্যেকেই দেখেছ। তাহলে গাছটা, প্রত্যেকটা গাছই প্রায় কম বেশি একই রকম দেখতে হয়। গাছের বিশেষ একটা, হ্যাঁ হয় কোনগুলো, তাল গাছ, নারকেল গাছ, এগুলো হয়তো অন্য গাছের তুলনায় অনেকটা লম্বা হয়। আর হয়তো আর যেসব গাছগুলো আমরা দেখতে পাই, কাঁঠাল গাছ দেখতে পাই, আম গাছ দেখতে পাই, জাম গাছ দেখতে পাই, এগুলো আকৃতি প্রায় একই রকম হয়। তারপরে দেখো, আমরা যদি টাকা প্রত্যেকে নিয়ে, এখন কয়েন সবাই জানো এইগুলো, যে কয়েনটা কিন্তু গাছের আকৃতি হবে না, ওটা হবে গোল। একটা ডিম নেবো, সেই ডিমটাও কিন্তু আবার কয়েনের মতন হবে না, ওটা হবে ডিম্বাকৃতি। একটা খাম নেবো, সেই খামটা হবে চারকোনা। আবার যখন একটা পাহাড়ের ছবি দেখবো, সেই পাহাড়ের ছবিটা কিন্তু হবে তিনকোনা। এগুলো আমি যখন তোমাদের আকারগুলো শিখিয়েছিলাম, যে ত্রিকোণ, চতুর্ভুজ, ত্রিভুজ, এগুলো যখন বুঝিয়েছিলাম, তখন আমি এটা তোমাদের বলেছিলাম। তাহলে আমাদের তাহলে দেখতে হবে যে বিভিন্ন জিনিসে, সব জিনিসের আকার সমান হয় না, বিভিন্ন জিনিসে বিভিন্ন রকম আকার হয়। আচ্ছা, এরপরে আমাদের আর একটা হচ্ছে দিকের ধারণা। কি আমাদের জানি, প্রধান দিক হচ্ছে আমাদের চারটে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এবার তোমাদের বললাম পূর্ব দিক কোনটা বলতে পারো, তোমরা কি বললে? ওই দিকটা পূর্ব দিক। কখনো ওই দিকটা পূর্ব দিক, পেছন দিকটা পশ্চিম দিক, এইভাবে বলে না। আচ্ছা, কি বলতে হবে? আমরা এটা কিভাবে বুঝতে পারবো? সূর্য যেদিকে উঠে সেই দিকে যদি আমরা মুখ করে দাঁড়াই, তাহলে আমরা সেই সূর্যের দিকে যে মুখ করে দাঁড়িয়ে যে দিকটা আমরা পেলাম, সেই দিকটা হলো পূর্ব দিক। সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে পূর্ব দিকটা আমরা পেয়ে গেলাম। এবার বলবো পশ্চিম দিক কোনটা, তখন হবে আমার বিপরীত দিক, পেছনের দিক। অর্থাৎ সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, অর্থাৎ তাহলে হলো এই যে মুখ করে দাঁড়িয়েছি, মাথার পেছন দিকটা, এটা হবে পশ্চিম। ডান হাতের দিকটা হবে আমার দক্ষিণ দিক, বা হাতের দিকটা হবে উত্তর দিক। এইভাবেই আমাদেরকে দিক নির্ণয় করতে হয় বা বলতে হয়। প্রধান দিক চার দিক হচ্ছে কিন্তু 10টা, কিন্তু প্রধান দিক হচ্ছে 4টি। তোমরা এখন 10টা নাম বললে তোমরা বুঝতে পারবে না বা মনে রাখতে পারবে না, আমার বলার কাজ আমি বলে দিতে পারি, কিন্তু প্রধান দিকটাই আগে তোমরা শিখবে। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। সূর্য কোন দিকে উঠে? পূর্ব দিকে। তাহলে তোমার সামনে যখন সূর্যের দিকে মুখ করে দাঁড়ালে, তাহলে তোমার সামনের দিকটা হলো পূর্ব দিক, তোমার পেছন দিকটা হলো পশ্চিম দিক, ডান হাতের দিকটা হলো দক্ষিণ দিক, আর বা হাতের দিকটা হলো উত্তর দিক। তাহলে এই চারটে দিক আমরা পেলাম। আচ্ছা, এবার তোমাকে যদি আমি প্রশ্ন করি যে তোমার পাটা কোন দিকে আছে, তখন তুমি কি বলবে? যে পাটা হচ্ছে নিচের দিকে আছে। এটা কিন্তু, এটা একটু নিচে, এটা একটু মধ্য, এটাকে বলে। পরবর্তী সময় যখন তোমরা আরো উঁচুতে উঠবে, তখন তোমরা এগুলো বুঝতে পারবে। তারপরে হচ্ছে পিঠটা তোমার কোন দিকে আছে? পেছন দিকে, পশ্চিম দিকে আছে। আবার তোমার মুখটা, নাকটা কোন দিকে আছে? সামনের দিকে, অর্থাৎ পূর্ব দিকে আছে। এটা তোমরা কিন্তু মনে রাখবে। এবার যদি বলি একটা পাশে একটা গাছ দিলাম, ধরো তোমার বাঁ দিকে, তখন তুমি কি বলবে? এই দিক ওই দিক এইভাবে বলবে না, তখন তোমার বাঁ হাতের দিকটা হচ্ছে বাম দিক। এই দিকে একটা গাছ থাকলে বলবে বাম দিকে আমার বাঁ পাশে গাছটি আছে, ডান পাশে একটি মাঠ আছে। তখন ডান হাতের দিকটা হচ্ছে দক্ষিণ দিক। এই দিকে যখন বলবে এই দিক ওই দিক, এইভাবে কখনো বলতে নেই, দিক নির্ণয় করে বলতে হয়। ডান হাতের দিকে যদি কোনো জিনিস, কোনো বস্তু, কোনো পশু, প্রাণী যা থাকে, তখন বলবে আমার ডান দিকে সেই পশুটি আছে বা গাছটি আছে। কেমন? আচ্ছা, এরপরে তোমরা
চলে যাবে, তাহলে একে এই যে জিনিসগুলো আমি আগেই বলেছিলাম যে আমাদের যখন আমরা বাবা পঞ্চম পাতায় চলে এসেছি, এখন এই পঞ্চম পাতায় আমরা দেখেছি যে দুধ ভর্তি একটা গ্লাস, দুধটা কিভাবে মাপলাম। আগের দিন বলেছিলাম যে তরল পদার্থ মাপার জন্য লিটার ব্যবহার করা হয়, তাহলে আমরা এই দুধটা লিটারে মেপেছি। তারপরে দেখতে পেলাম যে একটা ব্যাগ ভর্তি জিনিস আছে, সেটা ধরে নিলাম, যে ব্যাগ ভর্তি চাল আছে সেটা আমরা কিভাবে মেপেছি, সেটা আমরা ওজন করে মেপেছি, কিলোগ্রামে মেপেছি। আর তাহলে তারপরে হচ্ছে কতগুলো জামা জামা আছে, তাহলে সেই জামাগুলো তৈরি করতে সেটা কি করে করা হয়েছে, আমাদের স্কেল বা ফিতের সাহায্য নিতে হয়েছে, অর্থাৎ সেন্টিমিটারে মাপা হয়েছে। আবার আমরা যখন দেখলাম যে একটা কোনো জিনিস, একটা বল, একটা বল বা দুটো বল এরকম দেওয়া আছে, তখন সেটাকে আমরা কি করেছি, সেটাকে গুণে বলেছি সংখ্যায়, সেটা কিন্তু কিলোগ্রাম, গ্রাম, লিটার, মিটার এতে আমরা বলিনি। তাহলে তোমরা এই অবধি বুঝলে, এরপরে দেখো আমাদের মিলিয়ে নিতে হবে। আমাদের দ্বিতীয় চ্যাপ্টারে আমরা চলে আসলাম। দ্বিতীয় চ্যাপ্টারে কি আছে, কতগুলো ছবি দেখতে পাচ্ছি, এদিকে হচ্ছে কাপের ছবি, তারপরে হচ্ছে ফ্রকের ছবি, কতগুলো হাঁসের ছবি এরকম। তাহলে আমরা কি করবো, যে এই যে জিনিসগুলো আছে এগুলোকে আমাকে অঙ্কে লিখতে হবে, সংখ্যায় লিখতে হবে। তোমাদের আমি শুধু একটা কাপের ছবি দিয়ে একটা বোঝাই, তারপরে তোমরা ছবিগুলো নিজেরাই দেখতে পাবে। তাহলে এখানে কটা কাপ আছে, এক দুই তিন চার, তাহলে আমি কি লিখব, চার, এই চার হলো সংখ্যা। আবার যখন একটা দু তিনটে এরকম তিনটে দাগ হিসাব আমি কি বলবো তোমার গুণে, তোমরা কি বলবে, এক দুই তিন, তাহলে এই গুণে তখন আমরা বলবো তিন, সংখ্যা। তাহলে এখানে দেখো কটা ছবি আছে, হাঁসের ছবিটা আমি বলছি তোমাদের, হাঁসের ছবিটা দেখো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, তাহলে সাতটা হাঁসের ছবি আছে, তখন তোমরা এই ফাঁকা ঘরটায় কি লিখবে, সাত। সাত সংখ্যাটা তোমরা নিশ্চয়ই লিখতে পারবে, এক থেকে একশো অব্দি আমরা পিঁপড়াই মানুষদের এক চন্দ্র সব শিখে এসেছি, এক অঙ্কের সংখ্যা, দুই অঙ্কের সংখ্যা, যখন আমি একশোতে চলে গেলাম তখন তিন অঙ্কের সংখ্যা। তাহলে আমার এখানে এক অঙ্কের সংখ্যা দিয়ে এই হচ্ছে, এগুলো হচ্ছে সংখ্যা, সাত তুমি বোঝাতে পারবে। আবার দেখো পাশের ছবিতে আছে উট, উটের ছবি, তাহলে এক দুই তিন চার, একসঙ্গে যদি আমি এটা গুনে নিই তাহলে হলো চার, চার সংখ্যাটা লিখব। আবার যদি আমি একটা করে বলি যে উপরে কি আছে, কটা উট আছে, তখন এক দুই তিন, তখন তোমরা পাশে তিন লিখে দিলে, নিচে কটা উটের ছবি আছে, নিচে একটা উটের ছবি আছে, তখন এখানে সংখ্যাটা এক হবে। আচ্ছা এরপরে দেখো বেলুন, বেলুন দিয়েছে, এটা তো ফুল দিয়েছে বেলুন না, যাই হোক ফুলের ছবি দিয়েছে, এটা তিনটে ফুলের ছবি আছে, আমি গুনব এক দুই তিন। এবার যদি এই ফুল থেকে ধরো আমি একটা ফুল তুলে নিলাম, তাহলে কটা থাকবে, এক দুই, তখন তুমি এখানে দুই লিখতে পারবে। আবার এখানে হাতির ছবি, এইভাবে পরপর তোমরা এই সংখ্যাগুলো, এবার এখানে কিন্তু শুধু গুনে বসালে হবে না, সঙ্গে সঙ্গে বানানটাও আমাকে করতে হবে। আমি এইখানে একটা ঘর দিলাম আর এখানে একটা ঘর দিলাম, এই ঘর দিলাম। এবার আমি কটা কাপ পেয়েছি, এক দুই তিন চার, চারটে, তোমরা এখানে চারটে চার লিখে দিলে, এবার এই চারকে আবার আমাকে বানান করে লিখতে হবে। তখন আমাকে এই দিকে একটা ফাঁকা ঘর আছে, এখানে লিখব জলাকার র, চার তিন, আমি তিনকে পেয়েছি, এখানে ফাঁকা ঘরে আমাকে সংখ্যাটা লিখতে হবে। আবার এখানে একটা ফাঁকা ঘর আছে, এখানে আমাকে বানান করে লিখতে হবে। তাহলে এখানে যে প্রত্যেকটা ছবি দেওয়া আছে, তোমরা গুনে সংখ্যাটা লিখবে,
কোথায় লিখবে? বাপাশে। আর ডান পাশে কি লিখবে? বানানটা। এইভাবে তোমাদের দেখবে 10-11 অবধি তোমরা পেয়ে যাবে কিভাবে বানান লিখতে হবে। প্রত্যেকটা পড়াই কিন্তু আগের চ্যাপ্টারে পড়ার সঙ্গে আমাদের রিলেটেড, অর্থাৎ যুক্ত, আমরা কিভাবে করতে পারি। এরপরে দেখো, আমরা এই ছবিগুলো পেয়ে গেলাম। তোমরা বলবো যে মিস কতগুলো ছবি দেওয়া আছে, ছবি দেওয়া আছে। এই ছবিগুলোকে আমাদের প্রথমে গুনতে হবে কটা। তাহলে এইখানে যদি প্রথম ছবিটা আমি গুনছি, দেখো কতগুলো ফুলের ছবি দেওয়া আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 14টা ফুলের ছবি দেওয়া আছে। এই যে ফুলের ছবিটা দেওয়া হলো, এই 14টা আমি গুনলাম। কোথায় ঠিক করবে? তুমি বইতেও তুমি এটা লিখতে পারো, বা তুমি যখন খাতায় করবে তখন সেখানেও তুমি লিখতে পারো। এবং তার উপরে আমি একটা টিক চিহ্ন দিলাম। এবার দেখো, এইখানে কিন্তু সব জিনিসগুলো সমান নয়। এক একটা ছবি দিয়ে তোমাদের বোঝানো হয়েছে যে কোন জিনিসগুলো কিরকম। এখানে 5 ধরনের ছবি দেওয়া হয়েছে। এইবার এই 5 ধরনের ছবির আকৃতিগুলো কিন্তু 5 রকমের, সব ছবিগুলো কিন্তু একরকমের নয়। এইটা এই বোঝাবার জন্যই কিন্তু কটা আছে তো আমরা সংখ্যাটা পেয়ে যাবো, গুনবো। প্রত্যেকেই যখন পড়েছি তখন আমরা গুনে কটা আছে সেটা যেমন পেয়ে গেলাম, তার বানানটা পেয়ে গেলাম, তার আকৃতিটাও পেয়ে গেলাম, যে 4 ধরনের 5 ধরনের ছবি এখানে আছে, প্রত্যেকেরই কিন্তু আকারটা আলাদা। আচ্ছা, এরপরে আমি এই 6ষ্ঠ পাতায় চলে আসলাম। এখানেও কিন্তু সেই একই রকম আছে, একই রকম, ছবিগুলো আলাদা। এইবার তার মধ্যে হচ্ছে কতগুলো তোমার এটা কি বলবো, ভেড়াও হতে পারে, ছাগলও হতে পারে, এই ছবিটা দেওয়া আছে, এইটা আমি গুনলাম। এবার এর মধ্যে কিন্তু একটা শুধু এর আছে, যদি আমি এটাকে ভেড়ার ছবি আমি ধরে নিলাম, তাহলে এই ছবিটি যখন ছবি আসছে তখন কিন্তু প্রাণ থাকে না, কিন্তু যখন আমরা দেখি জীবন্ত চলে বেড়ায় তার মধ্যে কিন্তু প্রাণ থাকে। হ্যাঁ, সজীব, তার প্রাণ আছে। আর নিচে গাছ, গাছেরও কিন্তু প্রাণ আছে, গাছ কিন্তু তার শিকড়ের সাহায্যে চলাফেরা করে। একটা গাছ ছোট থেকে না হয় বড় হয় কি করে? এই যেগুলো তো গাছটা উঠলো মাটি ভেদ করে, আস্তে 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 সে বড় হয়ে গেল। এবার দেখো, এইখানে আমি দেখছি কতগুলো চৌকো চৌকো করে, এটা একটা খাম ভাঁজ করাও হতে পারে, আবার চার কোনা একটা ছবিও হতে পারে। তারপরে হচ্ছে তোমার এখানেও দিয়েছে কতগুলো আকার বুঝিয়েছে, এটা সেই আমি যদি ধরেও নিই এটা যে জলের মধ্যে চলে বা কিছু এরকম একটা ধরে নিই, কিন্তু এইগুলোর মধ্যে কিন্তু কোনো প্রাণ নেই, আর এগুলোর মধ্যে প্রাণ আছে। এই দুটো থেকে যেমন আমি কোন জানলাম যে কতগুলো আছে, তার বানান শিখলাম, তার কোনটি প্রাণ আছে কোনটি প্রাণ নেই সেটা জানলাম, আবার কোন দিকে কতগুলো আছে সেগুলোও কিন্তু আমরা এই ছবিটা দেখে জানতে পারলাম, এবার কোন দিকে বেশি আছে সেটা জানতে পারলাম, কোন দিকে কম আছে সেটা জানতে পারলাম। এইভাবেই আমরা কম বেশি, প্রাণ আছে প্রাণ নেই, সজীব নির্জীব, এগুলো আমরা ছবি দেখে জানতে পারলাম। আচ্ছা, এবার তোমরা দেখো যে এখানে হাতির ছবি আছে, ঘোড়ার ছবি আছে। এইবার কি এখানে কি বলেছে, যে যেটা ভুল সেখানে আমাকে একটা ক্রস চিহ্ন দিতে হবে, কাটা চিহ্ন। এর মধ্যে ঘোড়া দেখো, হরিণ দেখো, হাতি দেখো, তাহলে এর মধ্যে হাতি এখানে হচ্ছে রোগাকে দেখাচ্ছে, আমাকে রোগা দেখাচ্ছে, সব থেকে হরিণ জানে, আর সব থেকে মোটা কোনটা দেখাচ্ছে আমার হাতিকে, আর ঘোড়া হচ্ছে মাঝারি ধরনের, হাতির মতো অত মোটা নয়, আবার হরিণের মতো অত রোগা নয়। আচ্ছা, কিন্তু এবার দেখো এইখানে ঘোড়া কিন্তু অনেকটা লম্বা, অনেকটা লম্বা, হরিণের তুলনায় হাতির তুলনায় অনেকটা লম্বা, তাহলে আমরা এখান থেকে
কি বুঝতে পারবো যে হাতির চেয়ে হরিণটা বেটে, আবার ঘোড়ার চেয়েও বেটে, আবার ঘোড়া হরিণের চেয়ে লম্বা, আর কি বুঝতে পারবো এটা থেকে যে মোটা রোগা, হাতি হচ্ছে ঘোড়া এবং হরিণের থেকে মোটা, আর হরিণ হচ্ছে ওই ঘোড়ার থেকে রোগা। একটা বুঝলাম কোনটি লম্বা, আর একটা বুঝলাম কোনটি বেটে, এর মধ্যে হরিণটাই সব থেকে বেটে, আর কি বুঝলাম হাতি হচ্ছে সব থেকে মোটা, আর হরিণ হচ্ছে সব থেকে রোগা। এইভাবে আমাদের নিচের ছবিগুলো দেওয়া আছে, ঘুড়ি, মোমবাতি, পালক আর একটা পাথরের টুকরো, এর থেকে আমরা দেখব কোনটা থেকে কোনটা লম্বা আর কোনটা থেকে কোনটা বেটে। এগুলো তোমরা একটু নিজেরা বাড়িতে ছবিটা দেখে দেখে নিজেরাই করতে পারবে বা তোমরা করবে। তারপরে আমি চলে আসলাম সপ্তম পাতায়। সপ্তম পাতায় কি দেওয়া আছে, যে খালি ঘরে 1 থেকে 9 অব্দি সংখ্যাগুলো লেখো। আমরা 1 অব্দি শিখে গেছি, 10 অব্দি প্রত্যেকেই এখন জানো, 20 অব্দি জানো। এবার দেখো খালি ঘরে বলেছে 1, 2, 3, 4 করে আমি প্রত্যেকটা ঘরে 9 পর্যন্ত লিখব। 9 পর্যন্ত লিখে আমি পেলাম কি 9টা 1 অঙ্কের সংখ্যা। আর তারপরে আবার খালি ঘরগুলো দিয়েছে সেখানে 1 থেকে 5 অব্দি সংখ্যাগুলোকে আমাদের বানান করে লিখতে হবে। তাই প্রত্যেকটা সংখ্যা যেমন শিখবো তার বানানটাও আমরা শিখব। এক এক, দয় হস্য, হস্য দুই, তয় হস্য দন্তে ন তিন, চয়াকার, বৈষ্ণ্য র চার, চয়াকারে কি হয় চার, আর বৈষ্ণ্য র চার, কয়চন্দ্র বিন্দু আকার, চ পাঁচ, ছ অন্তস্ত ছ। এইভাবে আমরা পরপর পরপর বানানগুলো শিখব। তোমাদের নিচে যেমন দেওয়া আছে বানান কতগুলো, তোমরা বলবে নিচে বানান, নিচে বানানগুলো কিন্তু পরপর নেই, উল্টো পাল্টা করে আছে। অর্থাৎ তোমরা সংখ্যাগুলো ঠিক শিখেছ কিনা, আবার 1 থেকে 10 অব্দি বানানগুলো সঠিক শিখেছ কিনা সেটার জন্যে এইটা তোমাদের করতে দিয়েছে। যদি সাপ বানান থাকে দন্তে ষ একাত সাত, তখন তার নিচে কিন্তু বানান আছে, তার নিচে সংখ্যাটা বসাতে হবে। দয় হস্য, হস্য দুই, এই যে বানানটা লেখা আছে তার নিচে তোমাদের সংখ্যা 2 এই সংখ্যাটা বসাতে হবে। এইভাবে আবার নিচের সংখ্যা দিয়ে দিয়েছে, তোমাদের সেই সংখ্যার নিচে নিচে বানানগুলো করতে হবে। বুঝতে পেরেছ? তাহলে বানান, সংখ্যা, মোটা, রোগা, লম্বা, বেটে, এইগুলো আজকে আমরা শিখলাম। তোমরাও বাড়িতে এইটা পরপর পরপর করতে থাকবে, কেমন? আবার আমরা পরের দিন এর পরের চ্যাপ্টারটা করবো। থ্যাংক ইউ।